প্রচণ্ড গরম থেকে বাঁচতে তিনটি আমল আপনি করবেন এই তিনটি আমল যদি আপনি করতে পারেন আল্লা রব্বুল আলমিন হয়তো বা তাৎক্ষণিক বৃষ্টিটা নাজিল করবে আর না হয় আপনার হৃদয়ে সাকিনা প্রদান করবে অর্থাৎ প্রশান্তি দিয়ে দিবে আর না হয় আল্লাহ পাক আপনাকে অবশ্যই এই গরমের অনিষ্টতা থেকে গরমের খারাপ দিক থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে খুব মনোযোগ দিয়ে কথাটা শুনে নেন যদি এই তিনটি সামান্য ছোট্ট ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনি তাৎক্ষণিক এর ফলাফল আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে অবশ্যই বৃষ্টি নাজিল করবে অথবা আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি দিবে অথবা আল্লাহ পাক এই গরমের খারাপ দিক থেকে অনিষ্টতা থেকে আল্লাপাক আপনাকে সম্পূর্ণ হেফাজতে রেখে দেবে কারণ আমরা দেখেছি অনেক সময় গরমের খারাপ দিক হওয়ার কারণে অনেক মানুষ গরমের বেশি গরম লাগার কারণে স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় অনেক সমস্যা হয় গরমের জন্য এই সমস্যা থেকে বসার জন্য সর্বনিম্ন হলেও আপনাকে আল্লাপাক এই আল্লাহ পাক আপনাকে দান করবেন প্রিয় ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন এর বাস্তব একটি ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করব লাস্টে আমি আগে এই তিনটে আমলের কথা আমি আপনাদেরকে শেয়ার করে নিই তিনটে আমল কি করবেন প্রথম নম্বরে আল্লাহ রসুল সাল্লাহাম জোমার খুদ্া দিচ্ছিলেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম এই তিনটে আমল করতেন এই কাজগুলো করতেন গরম লাগলে আল্লাহ রসুল জমার খুদ্া দিচ্ছিলেন হঠাৎ তিনি তাকিয়ে দেখলেন যে একজন মানুষ একজন মুসল্লি একজন সাহাবি তিনি দাঁড়িয়ে গেলেন বলছেন ইয়া রসুল আল্লাহ আজকে জুমার নামাজের পরে আপনি একটু দোয়া করবেন কারণ দীর্ঘদিন এখানে বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসলে সংকট দেখা দিয়েছে আমাদের ফসল হয় না এবং আমাদের গবাদি পশুগুলো ঘাস না জন্মানোর কারণে গবাদি পশুগুলো একদম শুকনা হয়ে গেছে কখন জানে মারা যাবে যাবে ভাব ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দীর্ঘদিন বৃষ্টি হয় না এই দুর্ভিক্ষতার জন্য আপনি আল্লাহর কাছে একটু দোয়া করবেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমরা সাহাব আমরা আছি আমরা আল্লাহর কাছে দোয়া করবার জন্য পাক অবশ্যই আমাদেরকে এই দুর্ভিক্ষ থেকে আমাদেরকে হেফাজত করেন মুসলমান ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবা একরামদেরকে দিয়ে তিনি বললেন আল্লাহ আগিসনা আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা এই তিনবার এই দোয়াটা পাঠ করলেন এবং নামাজ শেষে তিনি আল্লাহ আলা মেনের কাছে দোয়া করলেন নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হওয়ার সময় দেখলেন আল্লাহ পাক মুসল বৃষ্টি দিয়ে দিয়েছে আল্লাহ পাক মুসল ধরে বৃষ্টি দান করে দিয়েছেন প্রিয় আমার লক্ষ্য করেন এজন্য আপনি যখন প্রচণ্ড গরম আপনার লাগবে আল্লাহ আগিসনা এটা আপনি পাঠ করবেন যখনই গরম লাগবে আপনি এই দোয়াটা এই বাক্যটা আপনার বারবার পাঠ করবেন দেখবেন যে আপনার হৃদয়ের মধ্যে একটা আলাদা প্রশান্তি কাজ করবে যদিও গরম কিন্তু একটা প্রশান্তি আপনার আসবে অথবা আল্লাহ পাক বৃষ্টি নাজিল করবে দুই নম্বরে সুরাতুল হুদের বান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ রবুল্লা আলামিন বলে দিচ্ছি যখন বৃষ্টি তোমাদেরকে না হয় আমরা যে বৃষ্টি হয় এই অতিবৃষ্টি অনাবৃষ্টি বা জলস্থলের যে বিপর্যয়গুলো দেখতে পাই যে আজাবগুলো আমাদের মাঝে আসে মূলত আমাদের পাপের কারণে আমাদের অন্যায়ের কারণে এই অন্যায় থেকে আল্লাহ পাক বলছেন হে আমার জাতির লোকেরা হুদ আলাইল্লা সাল্লাম মূলত এই কথাটা জাতির লোকদেরকে বলতেছেন আল্লাহ পাক যেন এটাই বুঝাচ্ছেন তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করো দেখবে যে আমি আল্লাহ পাক তোমাদের উপরে বৃষ্টি নাজিল করে দিয়েছি আমি আল্লাহ পাক তোমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করে দেব পাক যখন রহমতের বৃষ্টি দিয়ে দিবে তখন দেখবেন যে পুরা এলাকাটা একদম ঠান্ডা হয়ে গেছে পুরা এলাকাটা যখন রহমতে ভরপুর হয়ে গেছে এজন্য আপনি অবশ্যই তাও করবেন আল্লাহর কাছে আপনার পাপ থেকে আপনি যে পাপ করেছেন এই পাপের কারণে জলস্থলে যে বিপর্যয়গুলো হচ্ছে এর জন্য আল্লাহর কাছে তাও বা করবেন যে মালিক আমি ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি আল্লাহ আর করব না তোমার কাছে ওয়াদা দিচ্ছি তুমি আমাকে ক্ষমা করো আমার পাপগুলোকে তুমি ক্ষমা করো আল্লাহ পাক যখন ক্ষমা করে দিবে তখন আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট হয়ে দেখবেন যে আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি আল্লাহ পাক ঢেলে দিয়েছে এবং আপনাকে সমস্ত অনিষ্টতা থেকে খারাপ দিক থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করেছে মুসলমান রে আমার তিন নম্বরে যে আমলটা আপনি করবেন যদি অতিরিক্ত গরম লেগে যায় বা অতিরিক্ত আপনার কষ্টসাধ্য হয়ে যায় আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন সালাতুল ইস্তেজকার নামাজ দুই ডাকাত নামাজ আপনি আদায় করবেন সালাতুল ইসতেজকার নামাজ যদি সঠিক নিয়মে আপনি আদায় করতে পারেন মুসলমান বন্ধু আমার আমার আল্লাহ পাক তাৎক্ষণিক বৃষ্টি দান করে দেয় জোরে কং আল্লাহ আপনারা অনেকেই দেখেছেন গত বছর দুই হাজার একুশ সালের তিরিশে এপ্রিল আমাদের বাংলাদেশের একটি ঘটনা ফেনীতে গত তিরিশে এপ্রিল ফেনীতে যখন প্রচণ্ড যখন রোদ হচ্ছিল দীর্ঘদিন বৃষ্টি হয় না তখন সমস্ত মুসল্লিরা জুমার নামাজ শেষে যখন তারা নামাজ আদায় করতেছিলেন নামাজ শেষে তারা একটা মাঠে খোলা মাঠে মসজিদের পাশেই খোলা মাঠে তারা নামলেন এবং সবাই মিলে নামাজ আদায় করলেন এই ভিডিওটা ভাইরাল হয়েছিল আপনারা দেখেছেন নামাজ পড়তেছিলেন তারা ঘরমাত্মক হয়ে নামাজ পড়ার আগে ইমাম সাহেব ভাষণ দিলেন সমস্ত কথাবার্তা তারা বললেন কীভাবে নামাজ পড়তে হবে কীভাবে দোয়া করতে হবে সমস্ত নিয়মকানুন শেষ করে যখন নামাজ আদায় শুরু করলেন নামাজ পড়ার সময় প্রচণ্ড রোধ প্রচণ্ড খরা নামাজ শেষ হতে না হতেই প্রচণ্ড বৃষ্টি মুসলধারে বৃষ্টি পাক দান করে দিয়ে যেন পুরা জমিনটাকে ঠান্ডা করে দিল প্রিয় আমার এই জন্য পাক দোয়া কবুল করেন অবশ্যই আমরা দোয়া কবুল আমরা দোয়া করতে জানি না বিধায় আমাদের দোয়া কবুল হয় না আমরা দোয়া করবো আল্লাহর কাছে পাক অবশ্যই আমাদের দোয়া কবুল কবুল করবেন পাক অবশ্যই আমাদের হৃদয়ে প্রশান্তি দান করবেন পাক অবশ্যই আমাদেরকে যাবতীয় অনিষ্টা খারাপ দিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন